আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এ ভিডিওর আলোচনার বিষয় দাঁত তোলা ফাঁকা স্থানে কিভাবে দাঁত লাগানো হয়। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, মাড়ি থেকে যদি কখনো একটি দাঁত, দুটি দাঁত বা এর অধিক দাঁত তুলে ফেলা হয়, তো সেই দাঁত তোলা ফাঁকা জায়গাটি কৃত্রিমভাবে সেখানে দাঁত লাগিয়ে সে দাঁতের ফাঁকা পূরণ করা যায় এবং দাঁতের অভাব দূর করা যায়। তো ভিউয়ার্স, এই দাঁতের যে দাঁত তোলা ফাঁকা জায়গাটি, এটি পূরণ করার জন্য স্থায়ী পদ্ধতি রয়েছে এবং অস্থায়ী পদ্ধতি রয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমি স্থায়ী এবং অস্থায়ী যে পদ্ধতিগুলো রয়েছে তা সম্পর্কে আলোচনা করব। ভিউয়ার্স, প্রথমত আমরা যে পদ্ধতি সম্পর্কে আলোচনা করব, এটি একটি স্থায়ী পদ্ধতি, যেটিকে ডেন্টাল ইমপ্ল্যান্ট বলা হয়ে থাকে। যদি মাড়ি থেকে কোনো একটি দাঁত তুলে ফেলা হয়, তবে সেই দাঁতটি স্থাপনের জন্য, প্রতিস্থাপনের জন্য যে চিকিৎসা পদ্ধতি রয়েছে তাকে বলা হয় ডেন্টাল ইমপ্ল্যান্ট। ডেন্টাল ইমপ্ল্যান্ট মূলত যেখান থেকে দাঁতটি তোলা হয়েছে সেখানেই প্রতিস্থাপন করা হয় দাঁতটি। এক্ষেত্রে পাশে যে দাঁতগুলো থাকে সেগুলো অক্ষত থাকে, কোনো ধরনের সমস্যা হয় না। শুধুমাত্র যেখান থেকে দাঁতটি তোলা হয়েছে সেখানে স্ক্রু বসিয়ে তার উপরে ক্যাপ করে দেওয়া হয়। ভিউয়ার্স, এটি হলো ডেন্টাল ইমপ্ল্যান্ট চিকিৎসা। এখানে দেখতে পাচ্ছেন যে চোয়ালের হাড়ের সঙ্গে স্ক্রু সেটিং করা হচ্ছে, মূলত এটি হলো ইমপ্ল্যান্ট চিকিৎসা। যখন এ ধরনের স্ক্রু চোয়ালের সঙ্গে সেটিং করা হয় এবং তারপরে এ ধরনের ক্যাপ সেই স্ক্রুর উপরে বসিয়ে দেওয়া হয়, এটি হলো ডেন্টাল ইমপ্ল্যান্ট চিকিৎসা, যেটি স্থায়ী চিকিৎসা হয়ে থাকে। ভিউয়ার্স, এখানে দেখুন, এখান থেকে একটি দাঁত তুলে ফেলা হয়েছে আর এখানেই ইমপ্ল্যান্ট ট্রিটমেন্টের মাধ্যমে এখানে প্রতিস্থাপন করা হয়েছে দাঁত। এটি স্থায়ী চিকিৎসা। ডেন্টাল ইমপ্ল্যান্ট শব্দের অর্থ হলো দাঁত প্রতিস্থাপন করা। তো ভিউয়ার্স, যদি ইমপ্ল্যান্ট ট্রিটমেন্টটি করা হয় সেক্ষেত্রে আশেপাশের দাঁতে কোনো ধরনের প্রভাব পড়ে না, শুধুমাত্র যেখান থেকে দাঁতটি তোলা হয়েছে সেই দাঁতটি স্থায়ীভাবে ফিরে পাওয়ার জন্য ডেন্টাল ইমপ্ল্যান্ট করা হয়ে থাকে। তো এটি মূলত ডেন্টাল ইমপ্ল্যান্ট। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন, এখানে সামনে থেকে দুটি দাঁত তুলে ফেলা হয়েছে আর এখানে দুটি দাঁতই কিন্তু ইমপ্ল্যান্ট করা হয়েছে। ভিউয়ার্স, এখানে দেখুন, এখানে দুটি দাঁত এখানে নাই, ছিল না, ফেলে দেওয়া হয়েছে। তো এখানে আপনার কোনো প্লেট ছাড়া এবং পাশের দাঁতগুলোকে অক্ষত অবস্থায় রেখে শুধুমাত্র যেখান থেকে দাঁত তোলা হয়েছে সেখানেই ইমপ্ল্যান্ট করা হয়েছে। এখানে যে দুটি দাঁত দেখা যাচ্ছে এই দুটি দাঁত ইমপ্ল্যান্ট করা হয়েছে। তো ইমপ্ল্যান্ট ট্রিটমেন্টটি একটা স্থায়ী চিকিৎসা পদ্ধতি। এটি সামনের দিকে অথবা মাড়ির দিকের যে কোনো দাঁতে ইমপ্ল্যান্ট, দাঁত তোলা স্থানের যে কোনো জায়গায় করা যায়। ভিউয়ার্স, এরপরে আমরা জানবো ডেন্টাল ব্রিজ সম্পর্কে। যদি কখনো মাড়ি থেকে একটি দাঁত তুলে ফেলা হয় বা দুটি দাঁত তুলে ফেলা হয় আর তার শেষ প্রান্তে দাঁত থাকে, তাহলে আপনি ডেন্টাল ব্রিজ করাতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ব্রিজ করা হচ্ছে। ভিউয়ার্স, ব্রিজ পদ্ধতিটা হলো, যদি একটি দাঁত না থাকে আর তার পাশে যদি দাঁত থাকে তাহলে আপনি ব্রিজ করাতে পারেন। সেক্ষেত্রে পাশের যে দুটি দাঁত থাকে এগুলো ট্রিটমেন্ট করাতে হয়, ট্রিটমেন্ট করে একটু কেটে ছোট করাতে হয় এবং তারপরে এই কেটে ছোট করা দাঁতের উপরে একই সঙ্গে তিনটি ক্যাপ করে পরিয়ে দেওয়া হয়, যেটি আপনার পাশের দাঁত দুইটা ক্যাপের ভিতর থাকে। ভিউয়ার্স, ব্রিজ করার সময় শেষ প্রান্তে দাঁত থাকতেই হবে। ভিউয়ার্স, যদি এখানে আরও একটি দাঁত না থাকতো তাহলে হয়তো এই দাঁতের সঙ্গে ব্রিজ করা যেত। তো এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁত না থাকাতে 3 ইউনিট ক্যাপের প্রয়োজন হচ্ছে। যদি একটি ক্যাপ হতো তখন আমরা তাকে ক্যাপ বলি, কিন্তু তিনটি ক্যাপ একসঙ্গে জয়েন্ট হওয়াতে এখানে আমরা ডেন্টাল ব্রিজ বলা হয়ে থাকে। তো এই ব্রিজ করার জন্য শেষ প্রান্তে দাঁত থাকতে হবে। যদি এখানে দাঁত না থাকতো তাহলে কিন্তু ডেন্টাল ব্রিজ করা সম্ভব হতো না। এখানে যদি দাঁত না থাকতো, অর্থাৎ শেষ প্রান্তে যদি কোনো দাঁত না থাকতো, এতটুকু পরিমাণ দাঁত রয়েছে কিন্তু এই তারপরে আর কোনো দাঁত নাই, তাহলে কিন্তু নর্মালি ব্রিজ করা যাবে না। সেক্ষেত্রে দাঁত ইমপ্ল্যান্ট করে, দাঁত তৈরি করে নিয়ে তারপরে ব্রিজ করা যেতে পারে। কিন্তু ভিউয়ার্স, নর্মালি ব্রিজ করতে গেলে, অরিজিনাল দাঁতের উপরে যদি ব্রিজ করতে চান, তাহলে দাঁত শেষ প্রান্তে দাঁত থাকতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন 3 ইউনিটের ব্রিজ এখানে করা হয়েছে। ভিউয়ার্স, এখানে মাঝখানে দাঁত নাই এবং পাশের দাঁতগুলোও একটু অসুস্থ ছিল। তো মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁত না থাকাতে পাশের যে দুটি দাঁত রয়েছে তা কেটে ছোট করে নেওয়া হয়েছে এবং তার পরবর্তীতে সেখানে তিনটি ক্যাপ একই সঙ্গে সেখানে পরিয়ে দেওয়া হয়েছে। এটি হলো আপনার ব্রিজটি কমপ্লিট করার পরের ছবি, এখানে দেখতে পাচ্ছেন।
তো এমন অবস্থায় যদি একটি দাঁত না থাকে তাহলে আপনার 3 ইউনিটের ব্রিজের প্রয়োজন হবে। যদি দুটি দাঁত এখানে না থাকতো তাহলে কিন্তু 4 ইউনিটের ব্রিজের প্রয়োজন হতো। এটি উপরের দাঁতে এবং নিচের দাঁতের যে কোনো মাড়ির ক্ষেত্রে ডেন্টাল ব্রিজ করা যায় যদি মাড়ির শেষ প্রান্তে দাঁত থেকে থাকে। এখানে দেখতে পাচ্ছেন 6 ইউনিটের ব্রিজ করা হয়েছে। এখানে সামনের দিকে 4টে দাঁত নাই, তো 4টে দাঁত না থাকার কারণে যে 4টে দাঁত ছিল না সেই 4টে দাঁত এবং পাশের যে 2টি দাঁত ব্রিজের সাপোর্ট হিসাবে নেওয়া হবে, মোট 6টি ক্যাপ এখানে কিন্তু করা হয়েছে। 6টি ক্যাপ একত্রে করা হয়েছে আর এর জন্য এটি 6 ইউনিটের ডেন্টাল ব্রিজ। তো এভাবে এই সমস্যাগুলো একটি দাঁত হোক বা 3টা 4টা দাঁত হোক, ব্রিজ করার জন্য আপনার একটি না থাকলে 3টি এবং এখানে 4টি না থাকার কারণে কিন্তু 6টি দাঁত একসঙ্গে ক্যাপ করা হয়েছে। এটি মূলত ডেন্টাল ব্রিজ। এই ডেন্টাল ব্রিজটিও মোটামুটি স্থায়ী চিকিৎসা, আর এর চিকিৎসা যদি ভালো হয়, কোনো ত্রুটি না থাকে, তাহলে সারা জীবনই এই ডেন্টাল ব্রিজগুলা টিকে থাকে যদি ট্রিটমেন্টটি আপনি ভালোভাবে পেয়ে থাকেন। ভিউয়ার্স, এরপরে আলোচনা করব অস্থায়ীভাবে দাঁত বাঁধানো বা ডেঞ্চার সম্পর্কে। ভিউয়ার্স, এই ডেঞ্চার পদ্ধতিটি, এটি আপনার সামনে 2টি দাঁত না থাকাতে করা হয়েছে, এটি হলো একসঙ্গে 2টি দাঁত করা হয়েছে। তো এই ডেঞ্চার, এটি আপনি যখন খুশি খুলতে পারবেন, আপনি যখন খুশি এটি পরে রাখতে পারবেন, এমনকি মাঝে মাঝে এই বাঁধানো দাঁত খুলে পরিষ্কার করার প্রয়োজন হয়। ভিউয়ার্স, এই যে ব্রিজটা দেখলেন, এই ব্রিজটি আপনি নিজে নিজে কখনো খুলতে পারবেন না, এটি একটি পেস্টিংয়ের মাধ্যমে দাঁতের সঙ্গে লাগিয়ে দেওয়া হয় যেটি সহজে খোলে না, এবং ইমপ্লান্টও কিন্তু আপনার চোয়ালের হাড়ের সঙ্গে স্ক্রুর মাধ্যমে সেটিং করা হয়ে থাকে। তো যাই হোক ভিউয়ার্স, ডেঞ্চার বা পার্শিয়াল ডেঞ্চার বলা হয়ে থাকে, তো এই ডেঞ্চারটি আপনি চাইলে করাতে পারেন, তবে এর সঙ্গে একটি প্লেট থাকবে, এটি সাধারণত স্বল্প মূল্যে হয়ে থাকে। তো এর সঙ্গে এমন একটি প্লেট থাকবে যে প্লেটের মাধ্যমে পাশের দাঁতের সঙ্গে আটকে থেকে আপনার দাঁতটি সেখানে যথাস্থানে লেগে থাকবে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে একটা দাঁত না থাকাতে ঠিক এমন একটি ডেঞ্চার বা অস্থায়ী দাঁত এখানে করা হচ্ছে। এমন একটি প্লেট থাকবে যে প্লেটের মাধ্যমে আপনার পাশের দাঁতের সঙ্গে সেখানে আটকে থাকবে, এটি আপনি যখন খুশি খুলতে পারবেন, আবার যখন খুশি এটি লাগিয়ে রাখতে পারবেন। ভিউয়ার্স, এখানে দেখুন যে এখানে 2টি দাঁত নাই, 2টি দাঁত না থাকাতে এখানে 2টি ডেঞ্চার করা হয়েছে বা পার্শিয়াল দাঁত বাঁধানো হয়েছে, এবং এখানে 3টি দাঁত কিন্তু এখানে বাঁধিয়ে দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, যদি এমনটি হয়ে থাকে, 1টি দাঁত নাই, তাহলে 1টি দাঁতের জন্য এ ধরনের ডেঞ্চার বা অস্থায়ীভাবে দাঁত বাঁধানো যায়। তবে ভিউয়ার্স, কিছুদিন যেতে না যেতে যদি কেউ ডেঞ্চার করিয়ে থাকে তাহলে দেখা যায় কয়েকটি সমস্যা বা অসুবিধা হতে পারে। যেমন এই ডেঞ্চারগুলা কখনো কখনো নড়ে বা নড়তে থাকে, যখন খাবার খাওয়া হয়, চিবানো হয়, তখন এই ডেঞ্চারগুলো নড়তে থাকে। যদিও প্রথম অবস্থায়, ডেঞ্চার করার প্রথম অবস্থায় কিন্তু অনেকের অস্বস্তি লাগতে পারে, কিন্তু এটি কয়েকটা দিন ব্যবহার করার পরে সেটি অভ্যাসে পরিণত হয়ে যায়। তো এ ধরনের ডেঞ্চারের জন্য খরচটা কম হয়ে থাকে, তুলনামূলক আগে যে 2টি পদ্ধতি আপনারা দেখলেন তার থেকে অনেক অনেক গুণ কম খরচ হয়ে থাকে এই ডেঞ্চার বা অস্থায়ীভাবে দাঁত বাঁধানোর জন্য। ভিউয়ার্স, খরচ সম্পর্কে এবং দাঁতের যে কোনো সমস্যায় পরামর্শ পেতে আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স অনুসরণ করতে পারেন। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন ডেঞ্চার করা হয়েছে বা অস্থায়ীভাবে দাঁত বাঁধানো হয়েছে। এখানে দেখুন 1টি দাঁত নাই, আর 1টি দাঁত না থাকার কারণে এখানে 1টি দাঁতই বাঁধানো হয়েছে, আর তার সঙ্গে কিন্তু এমন একটি প্লেটও রয়েছে। এই প্লেটটি যখন খুশি খুলে রাখা যায়, আবার যখন খুশি যথাস্থানে আবারও লাগিয়ে রাখা যায়। তো দেখুন পাশের দাঁতের সঙ্গে সাপোর্ট নিয়ে কিন্তু এখানে 1টি দাঁত বসানো হয়েছে। মূলত এটি হলো ডেঞ্চার বা অস্থায়ীভাবে দাঁত বাঁধানো। এবং এখানেও দেখতে পাচ্ছেন এখানে সামনের দিকে 2টি দাঁত নাই, আর 2টি দাঁত না থাকার কারণে একটা প্লেট তৈরি করা হয়েছে এবং এই প্লেটের সঙ্গে এই 2টি দাঁত সংযুক্ত করা হয়েছে। আর এই প্লেটটি ধরে রাখবে হচ্ছে প্লেটের যে অ্যাঙ্গেলগুলো রয়েছে, এই অ্যাঙ্গেলগুলাই কিন্তু অন্যান্য দাঁতের সঙ্গে মিশ্রিত হয়ে এটি কিন্তু এভাবে ধরে রাখে অন্যান্য দাঁতের সঙ্গে। তো ভিউয়ার্স, এটি হলো স্বল্প মূল্যে এবং অস্থায়ীভাবে দাঁত বাঁধানোর পদ্ধতি। তো মোটামুটি ভিডিওর মাধ্যমে আপনারা 3টি পদ্ধতি সম্পর্কে জানতে পারলেন।
ভিউয়ার্স, যদি কখনো মাড়ি থেকে একটি বা দুটি দাঁত তুলে ফেলা হয়, সেখানে দাঁতটি পুনরায় লাগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁত ফেলে দেওয়ার কারণে পাশে যে দাঁতগুলো থাকে সেগুলো কিন্তু ধীরে ধীরে ফাঁকা হয়ে যেতে থাকে, এবং যে দাঁত তোলা ফাঁকার ভিতরে অন্যান্য পাশের যে দাঁতগুলো থাকে সেগুলো ধীরে ধীরে দাঁত তোলা ফাঁকার ভিতরে প্রবেশ করতে থাকে, আর তার কারণে দাঁতের অন্য পাশেও এ ধরনের ফাঁকা তৈরি হয়, উপরের দাঁতগুলোও ধীরে ধীরে ফাঁকার মধ্যে প্রবেশ করতে থাকে। তো এ ধরনের সমস্যা এড়ানোর জন্য যে কোনো একটা পদ্ধতিতে যদি আপনি সেখানে দাঁত তোলা জায়গায় একটি দাঁত আপনি স্থায়ীভাবে হোক বা অস্থায়ী দাঁত হোক আপনি যদি সেখানে বাঁধিয়ে রাখেন, তাহলে ওই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।